বিজেপি প্রার্থীদের হয়ে রাজ্যে প্রচারে গৌতম গম্ভীর। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, বাঁকুড়া, সোনামুখী এবং হুগলির চুঁচুড়াতে সভা প্রাক্তন ক্রিকেটারের। कोलकाता की धड़कन आप है, कोलकाता नाइट राइडर्स को कप्तानी दे चुके हैं, बंगाल को बखूबी जानते हैं, लेकिन बांकुरा में इतना उत्साह आपको देखकर कैसा लग रहा है? देखिए, इससे ये पता चलता है कि बंगाल की जनता ने अपना मन बना लिया है। 2 मई के बाद भारतीय जनता पार्टी की सरकार बनेगी और आने वाले समय में बंगला सोनार बंगला बनेगा। कितना लग रहा है इस भीड़ को देख के आपको क्या लग रहा है, कितना 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 सीटें मिलनी चाहिए बीजेपी को? 200, इस बार 200 पार करेगी भारतीय जनता पार्टी। और मुझे पूरा विश्वास है, जिस तरीके का उत्साह है, और इस बार मुझे पूरा विश्वास है कि टीएमसी का खेला शेष होबे খেলা হবে এবং খুব স্বাভাবিক ভাবে। গৌতম গম্ভীর যেমনটা বলছেন যে এই ভিড় কার্যত কিন্তু দেখাচ্ছে যে এটা বিজেপির পক্ষে। ক্যামেরা পার্থ প্রতিম রায়ের সঙ্গে ঋত্বিক মন্ডল, এবিপি আনন্দ, বাঁকুড়া। এর পাশাপাশি এই মুহূর্তে চোখ রাখবো যে খবরে নানুরের বাসাপাড়ায় বিজেপির মিছিলের পাল্টা মিছিল তৃণমূলের। 30% মুসলিম ইচ্ছা করলে ভারতে 4টে পাকিস্তান বানাতে পারে, ফিরিয়ে আনতে পারে সুচপুর গণহত্যার স্মৃতি। বুধবার নানুরের মিছিল থেকে হুমকি দিলেন স্থানীয় তৃণমূল নেতা শেখ আলম। এর আগে মঙ্গলবার ওই এলাকায় মিছিল করে বিজেপি। দলীয় নেতার হুমকি নিয়ে তৃণমূল নেতৃত্বের এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। মুসলমান আছি, সংখ্যালঘু আছি, তাদেরকে যদি একটা দিক করে দেওয়া হয় 4-4টে পাকিস্তান হবে। কোথায় চলে ভারতবর্ষে এই 70%? বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো। এই মানসিকতা তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, যে ভাষায় আজকে পশ্চিমবঙ্গের কিছু সংখ্যালঘু কথা বলছেন তৃণমূলের পতাকাটি, এই ভাষা, এই পরম্পরা কাজী নজরুলের পরম্পরা নয়, এস ওয়াজেদ আলীর পরম্পরা নয়, সৈয়দ মুস্তফা আলীর পরম্পরা নয়, এমনকি আবুল পাসারেরও পরম্পরা নয়। এরা বহুত্ববাদ মানে না, বহুত্ববাদকে ধ্বংস করতে চায়। 46-এর পরিস্থিতি ফিরিয়ে আনছে পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিমবঙ্গকে আবার বিভাজনের রাস্তায় নিয়ে যাবে। বাংলার মাটিতে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল শাসক দলের পতাকা ধরে যারা বলছে ভারতবর্ষকে টুকরো করবে, 4টে পাকিস্তান বানিয়ে দেবে, এখন পশ্চিমবঙ্গের মানুষের উচিত এদের চিহ্নিত করা, আজকে এ কথা চিন্তা করি এই নির্বাচনে ভোট দেওয়া।